হ্যালো বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ আছে। সব মাছ সম্পর্কে আমাদের ধারণা নেই। পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষরাই কম বেশি মাছ খেয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, পৃথিবীতে কিছু প্রজাতির মাছ আছে যেগুলো খেলে প্রাণী জগতের যে কোনো প্রাণী মারা যেতে পারে। বন্ধুরা, কথাটি অবাক হওয়ার মতো, তবে এটাই সত্যি কথা। আজকে আমার এই ভিডিওটিতে এমন একটি মাছ সম্পর্কে জানতে পারবেন। নতুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল বাটনে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বক্সে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেই, হয়তোবা কোনো অজানা তথ্য জানা যেতে পারে এই ভিডিওটি দেখে। পপার ফিশ, এই মাছটিকে ব্লো ফিশ অথবা গ্লোব ফিশও বলা হয়। বন্ধুরা, বাংলাদেশে আমরা এই মাছটিকে পোটকা মাছ অথবা বেলুন মাছ বলে থাকি। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির পপার ফিশ রয়েছে। এই 200 প্রজাতির মাছের মধ্যে 29 প্রজাতির মাছ প্রাণী জগতের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, কারণ টেট্রোডোটক্সিন নামের এক প্রকার বিষ রয়েছে এই মাছের ভিতরে। এই বিষের ধারণ ক্ষমতা সায়ানিড নামের বিষের চেয়েও 1200 গুণ বেশি শক্তিশালী। 30 জন প্রাপ্তবয়স্ক মানুষ মারার জন্য একটি মাত্র পপার ফিশই যথেষ্ট। এই মাছগুলোর একটি বিশেষত্ব বৈশিষ্ট্য রয়েছে, কোনো শিকারীরা এই মাছটিকে শিকার করলে নিজের আত্মরক্ষার জন্য স্বাভাবিক আকৃতির থেকে মুহূর্তেই 3 গুণ মোটা গোলাকার ফুটবলের মতো হয়ে যেতে পারে। শিকারী তখন মাছটিকে না খেতে পেরে ছেড়ে দেয়, আর তখনই মাছটি পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু যদি কোনো প্রাণী এই মাছটিকে খুব সহজেই শিকার করে খেতে পারে, তাহলেই যে সে ভাগ্যবান এই কথাটি একটি বারের জন্য ভাবা যাবে না। কারণ এই মাছটি খাওয়ার পর মৃত্যুর হাত থেকে বেঁচে আসা অনেক কষ্টকর। বন্ধুরা, আপনারা কখনো এই মাছটি খেতে চাইলে মাছটি কাটা এবং রান্না সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পপার ফিশ সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে আর এই মাছটি যদি আপনি কখনো রান্না করে খেতে চান, খাওয়ার পর হঠাৎ আপনার ঠোঁট এবং গলা শুকিয়ে যাবে, এরপরে আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কারণ টিটিএক্স নামের এই পয়জনটি আপনার হার্টকে দুর্বল করে রক্ত চলাচল বন্ধ করে দিবে, আর এই অবস্থায় একমাত্র আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি আপনাকে বাঁচাতে সক্ষম হবে না। টিটিএক্স নামের এই পয়জনের হাত থেকে যদি কেউ বেঁচেও যায়, সে কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না। তো বন্ধুরা, এই কথাগুলো জানার পরে জানি আপনারা কখনো এই মাছটি খেতে যাবেন না। কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশ আছে যারা এই মাছটি খেতে খুব পছন্দ করে, যেমন চীন, জাপান, থাইল্যান্ড, আরও অনেক দেশ আছে। পপার ফিশ সম্পর্কে যারা অভিজ্ঞ শেফ, একমাত্র তারাই এই মাছটি রান্না করতে পারে। জাপানিরা এই মাছটি খেতে খুব পছন্দ করে, তাই জাপানের হোটেলের শেফরা এই মাছটি কাটা এবং রান্না করতে অনেক অভিজ্ঞ। বন্ধুরা, আপনারা যদি কখনো জাপানের হোটেলে গিয়ে পপার ফিশ খেতে চান কাঁচা অথবা রান্না করা, তাহলে তারা মাছটিকে খুব সুন্দর করে কেটে কাঁচা অথবা রান্না করে আপনাকে দিতে পারবে। কারণ জাপানিরা পপার ফিশ মাছটি কাটা এবং রান্না করতে অনেক অভিজ্ঞ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে কেউ যদি এই মাছটি সম্পর্কে না জেনে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এই মাছটি সম্পর্কে জানার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।